পরে জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট অনেকেই ভর্তি হচ্ছেন বিভিন্ন হাসপাতালে। সেই সমস্ত হাসপাতালে শিশুদের সংখ্যাটাও কিন্তু দিনে দিনে বাড়ছে। এই অ্যাডিনোভাইরাস আসলে কি করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্যই বিশেষজ্ঞরা বিভিন্নভাবে বেশ কিছু চিন্তাভাবনা করছেন এবং তার জন্যই রাজ্য স্বাস্থ্য দপ্তর এবার বাধ্যতামূলক করলো আরটিপিসিআর বা করোনা পরীক্ষা শিশুদের ক্ষেত্রে। সিমটম নিয়ে যে সমস্ত শিশু ভর্তি হবে হাসপাতালে, স্বাস্থ্য দপ্তর থেকে নোটিফিকেশন করা হয়েছে, তাদের পরীক্ষা করতে হবে আরটিপিসিআর টেস্ট। আমার সাথে এই মুহূর্তে শিশুরোগ বিশেষজ্ঞ সুমন পোদ্দার রয়েছেন। স্যার, আপনার কাছে জানবো এই যে টেস্ট করতে দেওয়ার বলা হয়েছে সেই বিষয়টা কীভাবে দেখছেন? হ্যাঁ দেখুন, অ্যাডেনোভাইরাস তো এমন একটা জীবাণু যেটা আমাদের পিসিআর ছাড়া বোঝার কোনো উপায় নেই। আমরা ক্লিনিক্যালি দেখে আন্দাজ করতে পারি, কিন্তু যেরকম ডিজিজ স্পেকট্রাম, এটা অ্যাডেনোভাইরাস ছাড়া অন্য ভাইরাসে অনেক সময় হয়, যেমন প্যারা ইনফ্লুয়েঞ্জা এটসেট্রা। কিন্তু সাধারণভাবে এখন অ্যাডেনোভাইরাসের যে আউটব্রেকটা হয়েছে তাতে কোনটা অ্যাডেনোভাইরাস আর কোনটা অ্যাডেনোভাইরাস নয়, অ্যাডেনোভাইরাস বলে চিকিৎসা হয়ে চলেছে, তো সেটা তো ডিস্টিংগুইশ করা তো অবশ্যই উচিত। সেটা একদিকে যেমন পেশেন্টের বেনিফিট, অন্যদিকে সেরকম এপিডেমিওলজিক্যাল পারপাস, সেটাও আমাদের অনেকটা নলেজ দেবে। দুদিক থেকেই চেনা শত্রু সবসময় অচেনা শত্রুর থেকে বেটার। আমি একটা পেশেন্টের চিকিৎসা করতে শুরু করলাম, সে তো আর কপালে লিখে নিয়ে আসেনি, হ্যাঁ ভাই আমার অ্যাডেনোভাইরাসের ইনফেকশন হয়েছে, তার লক্ষণগুলো দেখে আমরা একটা সাসপেক্ট করতে পারি। যদি আমার কাছে প্রুফ থাকে, হ্যাঁ এটাই অ্যাডেনোভাইরাস আছে, সব থেকে বড়ো কথা যেটা হবে, আননেসেসারি অ্যান্টিবায়োটিক ইউজ, আননেসেসারি বিভিন্ন জিনিসপত্র নিয়ে প্যানিক করা, সেগুলো একটু কমবে। এবং যেহেতু বললাম চেনা শত্রু অচেনা শত্রুর থেকে বেটার, তখন সেক্ষেত্রে অ্যাডেনোভাইরাসের কমপ্লিকেশন কী হতে পারে না হতে পারে সেগুলো আমাদের আরও বেশি জানা, এবং তখন আমরা শুধু সেই দিকেই কনসেন্ট্রেট করতে পারবো। যদি আমাদের কাছে প্রুফ নেই, যখন আমি টেস্ট করিনি তেমন আমার কাছে প্রুফ নেই, তখন বাবা মার মধ্যেও একটা চলতে থাকে, যা করছি ঠিক করছি তো? কারণ আমরা কিন্তু জানি অ্যাডেনোভাইরাসের জ্বর কিন্তু লম্বা চলতে পারে, আর অ্যাডেনোভাইরাসের জন্য শ্বাসকষ্ট হলে সেটাও কিন্তু লম্বা চলতে পারে। তখন সেক্ষেত্রে বাবা মার দিক থেকেও তারা জানবেন, তাদের অনেকটা কনফিডেন্স থাকবে, হ্যাঁ ঠিক আছে আমি জানি যে আমার এইটাই জন্যই হয়েছে, এবং ডাক্তারদের তরফেও সেই কনফিডেন্সটা থাকবে যে তারাও জানবে যে হ্যাঁ তারা যেটা ভাবছে সেটাই সত্যি এবং সেইটা টেস্টের রিপোর্টে পাচ্ছে। সুতরাং আরও কনফিডেন্টলি সেক্ষেত্রে চিকিৎসাটা করা যাবে। প্রশ্নটা যদি ওঠে যে আরটিপিসিআর করাটা কতখানি যুক্তিসঙ্গত, আমি একটাই উত্তর যে হ্যাঁ করা উচিত, এই কারণে করা উচিত। এবারে কারণটা বলি কেন। অ্যাডিনোভাইরাসের তো আমাদের এই মুহূর্তে কোনো সেরকম সঠিক টেস্ট, যেমন কোভিডের সময় আমরা দেখেছি করোনার টেস্ট চল জলদি হয়ে যাচ্ছিলো, এর তো তেমন কিছু নেই। নাচলি উপসর্গ ভিত্তিক সমস্ত কিছু করা হচ্ছিল। এখন অ্যাডিনোভাইরাস উপসর্গ ভিত্তিক আমরা যদি ভাবি অ্যাডিনোভাইরাসের কথা, চিকিৎসাও উপসর্গ ভিত্তিক, কারণ তার কোনো বিশেষ ওষুধ নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সময়তে কলকাতা শহরে তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অ্যাডিনোভাইরাস ছাড়া আরও অন্যান্য ভাইরাসও সমাজে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং মানুষ আক্রান্ত হচ্ছে, সে বাচ্চা থেকে বড় সবাই। যেমন ধরুন রাইনো ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এসব আরও নানাবিধ। এগুলো দর্শকদের আমি অত বেশি উত্তেজিত করতে চাই না নানাবিধ নাম বলে। তো এখন সেগুলো মাঝে কোভিড ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টস তো পৃথিবীর থেকে ছেড়ে চলে গেছে, এটা এখনও ডিক্লেয়ার হয়নি, এবং তার ভ্যারিয়েন্টস তৈরি হতেই থাকবে। সুতরাং
এর ফাঁকে আমি যদি উপসর্গ দেখি, এই যতগুলো ভাইরাস বললাম প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু উপসর্গ 19-20-1, কোনো তফাত করা যাবে না। উপসর্গ দেখে যে এটা কোভিড, এটা ওমিক্রন, এটা অ্যাডিনো ভাইরাস, ওটা রাইনো ভাইরাস, এটা বলা মুশকিল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মনে করছেন যে সমস্ত শিশুরা এই মুহূর্তে আক্রান্ত হচ্ছেন এই অজানা জ্বর সর্দি কাশি শ্বাসকষ্টতে, তারা কিন্তু যাতে বেশ কিছু বিধি মেনে চলে, বিশেষ করে হাত ধোয়া বা মাস্ক পরা, বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সিমটম অ্যাডিনোভাইরাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া, এবং তার জন্যই আরটিপিসিআর টেস্টটা বাধ্যতামূলক করলেন রাজ্য স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে অমৃতা সেন, আজ তাক, বাংলা।